বন্ধুরা, আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে দেখাবো ঘাড়ে কালো দাগ পড়ার প্রধান কারণ এবং এর ঘরোয়া চমৎকার সমাধান। বিভিন্ন কারণে ঘাড়ে কালো দাগ পড়তে পারে। জিনগত কারণ, ডায়াবেটিস, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, স্বাস্থ্যবিধি না মানা, হঠাৎ করে ওজন বৃদ্ধি পাওয়া বা কমে যাওয়া, সূর্যের ক্ষতিকর রশ্মি ইত্যাদি এর মধ্যে অন্যতম। ঘাড়ের কালো দাগ দেখা দিলে তা খুব অস্বস্তিকর এবং বিব্রতকর দেখায়। একে অ্যাকান্থোসিস নিগ্রিকান্স বলে। এটি ত্বকের পিগমেন্টেশন ডিসঅর্ডারের কারণে হয়ে থাকে। এটি ছোঁয়াচে রোগ নয়। ঘাড়ের এই কালো দাগ দূর করতে ঘরোয়া কিছু উপায় বেশ কার্যকর। আসুন জেনে নেই সেই জাদুকারী উপায়গুলো। প্রথমে বলবো অ্যালোভেরা। অ্যালোভেরা পাতা থেকে জেল আলাদা করে নিন। এবার এটি সরাসরি ঘাড়ে লাগান। 20 মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন এটি ব্যবহার করুন। অ্যালোভেরা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বকের কালো দাগ দূর করে থাকে। এছাড়া এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক মেরামত এবং নতুন কোষ তৈরি করে থাকে। লেবু, 1 চা চামচ লেবুর রস এবং 1 চা চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এটি তুলোর বল অথবা আঙ্গুল দিয়ে ঘাড়ে মাসাজ করে লাগান। এটি সারা রাত রাখুন, পরের দিন পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন 1 মাস এটি ব্যবহার করুন। আপনি চাইলে সারা রাত না রেখে কয়েক ঘন্টা রেখে ধুয়ে ফেলতে পারেন, তবে ভালো এবং দ্রুত ফল পেতে সারা রাত রাখুন। এছাড়া লেবুর রস এবং 1 চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে 10 থেকে 15 মিনিট ঘাড়ে মাসাজ করে লাগান। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। টক দই, 1/2 কাপ টক দই এবং 1 চা চামচ লেবুর রস মিশিয়ে ঘাড়ে ভালো করে লাগান। 15 থেকে 20 মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন ব্যবহার করুন। এছাড়া টক দই, হলুদ গুঁড়ো এবং কুসুম গরম পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার এটি ঘাড়ের ত্বকে লাগিয়ে রাখুন। 15 থেকে 25 মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার এটি ঘাড়ের কালো দাগ দূর করে দিবে। শশা, শশার রস অথবা শশার পেস্ট ঘাড়ে 10 মিনিট মাসাজ করে লাগিয়ে রাখুন। এরপর এটি ঠান্ডা পানি দিয়ে অথবা গোলাপ জল দিয়ে ধুয়ে ফেলুন। শশার রস এবং লেবুর রস মিশিয়ে তুলোর বলে লাগিয়ে 10 মিনিট মাসাজ করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন করুন। কয়েক মাস যতদিন ঘাড়ে দাগ দূর না হয় ততদিন এটি ব্যবহার করুন। বেসন, বেসন ত্বকের বেশ ভালো পরিষ্কারক। বেসন 1 চিমটি হলুদ গুঁড়ো এবং পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি ঘাড়ের কালো দাগের উপর লাগিয়ে 1/2 ঘন্টা অপেক্ষা করুন। তারপর স্ক্রাব করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। বন্ধুরা, এটুকুই ছিল আমাদের আয়োজন। আমাদের এই আয়োজন অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টস করে আমাদেরকে জানাবেন। আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।